এই বৃদ্ধা মহিলাটি তার নাতিকে দুইটি কিডনি দান করে দিয়েছে। তার নাতির কিডনিগুলো নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু দাদি তাকে কিডনি দান করেছে। কিডনি কি দুটি সমস্যা? জি দুটো আমি দিছি। ভাই দেখেন আজকে আমাদের চোখগুলো খুলে গিয়েছে। এখন পর্যন্ত যাদের চোখ খুলে নাই তারা ভাই এখনো এই ভিডিওটা হয়তো দেখেন নাই, ভিডিওটা তাড়াতাড়ি দেখেন এবং ভিডিওটা শেয়ার করতে থাকে। এই বৃদ্ধা মহিলাটি হয়তো আর বেশি দিন এই দুনিয়ার আলো দেখতে পারবে না, কারণ তার দুইটি কিডনি কিন্তু তার নাতিকে দিয়ে দিয়েছে। এখন তার নাতি হয়তো বেঁচে থাকলো, তার দাদি বেঁচে থাকতে পারছেন। একজন মা তার সন্তানের জন্য কি করতে পারে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, তবে একজন দাদিও যে তার নাতির জন্য কি করতে পারে সেটা আপনারা অনেকে জানেন না। দাদি এখানে তার মার ভূমিকাই পালন করেছে এবং তিনি তার মার মত। আপনি আজকে বিপদে পড়েছেন, আপনার 20 টাকা প্রয়োজন ভাই, আপনাকে 20 টাকা দিয়ে কেউ সাহায্য করার মতো মানুষ নেই, আর সেখানে একজন মানুষ এসে আপনাকে দুইটি কিডনি দান করে দিয়েছে ভাই, সেটা কি ভাবা যায়, বিশ্বাস করা যায়? হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশে ঘটেছে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্য। যখনই আমি ভিডিওটি দেখছিলাম তখন আমার যেন কেমন লাগতেছিল ভাই, ভিতর থেকে একরকম চমকে যাচ্ছিল যে একজন বৃদ্ধা মহিলা কিভাবে দুইটি কিডনি দান করে দেয় এবং কান্না করে দিচ্ছিল যাতে করে তার নাতিটি সুস্থ হয়ে যায়, তার নাতিটি যেন বেঁচে থাকতে পারে, দুনিয়ার আলো দেখতে পারে। নাতির জন্য কান্না করতেছে তবে তার নিজের জন্য নয়, এটাকেই তো মা বলে। আর এখন পর্যন্ত সেই সকল মাদেরকে আপনারা অত্যাচার করছেন, ঘরের মধ্যে জায়গা দিচ্ছেন না, নতুন বউ আনার পরে সে বউর কথা শুনে মা বাবাকে ঘর থেকে বিতাড়িত করে দিচ্ছেন। আপনি কি সন্তান? আপনি কি একজন মানুষ? আপনার মধ্যে কি মনুষ্যত্ব আছে? আপনার মধ্যে কি মানবতা আছে? যদি থেকে থাকে তাহলে আপনি কখনো এই ধরনের কাজগুলো করতে পারতেন না। এই বৃদ্ধা মাকে আমরা কিভাবে স্যালুট করতে পারি সেরকম কোনো ভাষা আমাদের জানা নাই। আজকে যারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের সবার কাছে একটি বিনীত হাত জোড় করে রিকোয়েস্ট করবো, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভাই। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, সেখানে অসংখ্য মানুষ কিন্তু এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে। কথা বলার মতো ভাষা আমি মাঝে মাঝে হারিয়ে ফেলি এই ধরনের দৃশ্যগুলো দেখার পরে। এই বৃদ্ধা মাটা একজন নাতিকে কিভাবে দুইটি কিডনি দিয়ে দিয়েছে ভাই, প্রত্যেকটা মানুষ চায় বেঁচে থাকতে, কেউ চায় না দুনিয়া থেকে চলে যেতে। যারা নিজের জীবন নিজে শেষ করে দিতে চায় যখন শেষ করতে নেয় তখন কিন্তু তারা বাঁচতে চায়, তবে বাঁচতে পারে না। তখন যদি তারা বেঁচে যেতে পারতো তাহলে কখনই মরতে চাইতো না। মৃত্যু কতটা কষ্টের সেটা একমাত্র যে মৃত্যুবরণ করে সেই জানে। মানুষ বাঁচার জন্য ছটফট করতে থাকে আর সেইখানে বৃদ্ধা মহিলাটি দুইটি কিডনি দিয়ে দিল তার নাতিকে। আসলে ভাই আমরা মানুষ না, আমরা যদি মানুষ হইতাম না তাহলে কখনো এর মাকে এরকম ভাবে ঘর থেকে বের করে দিতে পারতাম। শুধু যে বউর কথা শুনে কাজগুলো করছেন ভাই, বউ আজকে আছে কালকে নাই। আজকে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার শরীরের মধ্যে পচন ধরবে, আপনার বউ এসে আপনাকে খেদমত করবে না, অথচ আপনার শরীর পচে যদি গন্ধ বের হয় এখানে কোনো মানুষ পশু পাখি আসতে নাও পারে, আপনার মা আসবে আপনাকে বাঁচানোর জন্য। আপনার মা কখনো আপনাকে ফেলে রেখে চলে যেতে পারবে না, কারণ সে আপনাকে গর্ভে ধারণ করছে, সে 10 মাস 10 দিন কষ্ট করে আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে, নিজে না খেয়ে আপনার মুখে অন্ন জুটিয়ে দিয়েছে, অথচ আপনারা সেই মাগুলোকে ফেলে রেখে গিয়েছেন। যদি আমার কথা বিশ্বাস না একটু রাস্তায় বের হয়ে তাকান না ভাই, ওইখানে হাজারো মারা রয়েছে, ওইখানে হাজারো বাবারা রয়েছে যারা রাস্তার মধ্যে না খেয়ে পড়ে আছে, তাদের তো সন্তান ছিল ভাই, সেই সন্তান তো তাদেরকে দেখভাল করছে না, মনে করেছেন রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে গেছেন, কেউ তো দেখে নাই। দেখেছে একজন, দেখেছে যে নাকি এটার বিচার অবশ্যই দুনিয়ার মাটিতেই করবে। আজকে আপনার মা বাবার সাথে আপনি যেটা করছেন না, আপনার সাথে আপনার সন্তান সেটাই করবে। খাতা কলমে মিলিয়ে দেখেন, ওই দাদি দুইটা কিডনি দিয়ে দিয়েছে না, ওই দাদি দুইটা চোখও দিয়ে দিতে পারে, ওই দাদি তার জীবনটাও দিয়ে দিতে পারে এখনই দাঁড়িয়ে এখান থেকে তার নাতির জন্য। আপনি কিভাবে তার ঋণ শোধ করবেন, তার ঋণ শোধ করার মতো ক্ষমতা আপনার নাই বলে আমি মনে করি, কারণ স্বার্থপর এখন আমরা, এই জেনারেশন এখন স্বার্থপর হয়ে যাচ্ছে, আগের জেনারেশন এতটা স্বার্থপর ছিল না। আগে মা বাবার প্রতি ভালোবাসা ছিল প্রত্যেকটা সন্তানের, এখন সেটা কমে যাচ্ছে, কারণ এখন হাতে মোবাইল ফোন, মা বাবাকে সন্তানরা সময় দিচ্ছে না, সন্তানদেরকে মা বাবারা সময় দিতে পারছে না, সবাই অনলাইনে ব্যস্ত, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, টাকার জন্য ব্যস্ত। মা বাবা সন্তানের ভালোবাসা আর ওই যে চিপাচাপিতে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের ভালোবাসা, সেটার ভিন্নতা আকাশ আর পাতাল। এই দুনিয়া স্বার্থ ছাড়া চলে, তবে একমাত্র একজন মানুষ আছে যে নাকি কখনো আপনার কাছে কোনো স্বার্থের জন্য আসে না, সে হচ্ছে আপনার মা। তাই মাকে এখনো সম্মান মর্যাদা এবং স্নেহ করতে শিখুন। এই পৃথিবীর সব কিছু দিয়ে দিল যেন এই দাদির ঋণ আমরা শোধ করতে পারবো না। সবাইকে ভিডিওটা শেয়ার করার অনুরোধ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।